বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্ল পক্ষ মুক্তদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 মিনিটের ভেতরে একটা বট বৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞানটা পুনরায় দান করেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে গীতার আবির্ভাব মাস জন্ম মাস কোন মাস, অগ্রহায়ণ মাস কোন মাস, কোন পক্ষে গীতার জ্ঞান দেওয়া হয়েছে, শুক্ল পক্ষ, কোন বারে গীতার জ্ঞান দেওয়া হয়েছে, রবিবারে, এই জন্য দেখবেন আমাদের একটা সনাতন সমাজে প্রথা আছে, প্রচলিত আছে, রবিবারে মাস মাংস গ্রহণ করা যায় না। তোমরা কি তো শুনেছো গো? শুনছো? রবিবারে কেন মাছ মাংস খাও না? গুরুবার বলে কোনো বার নাই, এটা গুরুদেব বানিয়ে ফেলেছে। রবিবার অনেক কারণে বিখ্যাত, অনেক গুরুদেবকে জিজ্ঞেস করেছি রবিবারে কেন মাছ মাংস খাওয়া যায় না, গুরুদেব নিজেও জানে না। ওই এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? দুই কানাই তো পুকুরে পড়ে মরবে। রবিবারে গীতার জ্ঞান ভগবান প্রদান করেছেন। এই পৃথিবীর যখন জন্ম হলো সত্যযুগের প্রথমবার ছিল রবিবার। সত্যযুগের প্রথমবার কি? রবিবার। কলিযুগের প্রথমবার কি? শুক্রবার। ওই আমি শুক্রবারে জন্মেছি গো। কলিযুগ যদি শুরু হয়েছে যে বারে শুক্রবারে, শুক্রবারে আমার তো মামার মতো কেউ আসেনি গো শুক্রবারে, কেউ নাই, আমি শুক্রবার হচ্ছে কলিযুগের সূচনা। রবিবারে মনে রাখবেন আমিষ গ্রহণ করতে নেই, স্ত্রী সঙ্গ করতে নেই, চুল কাটতে নাই, নখ ফেলতে নাই। রবিবারে কেউ যদি চুল কাটে, নখ ফেলে, এই যে আমাদের ব্রত চলছে কার্তিক মাস, এক মাস চুল কাটতে নাই, দাড়ি শেভ করতে না, এই যে আমরা আমাদের গুরু ভাই আশিস প্রভু আমরা সবাই দেখুন প্রত্যেকেরই দাড়ি গজাচ্ছে, কেউ শেভ করছে না, এটা ব্রত চলছে, এখন শেভ করা যাবে না, চুল ফেলা যাবে না এক মাস, এই কার্তিক মাসে চুল ফেলা যাবে না। যারা চাতুর্মাস্য করে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, চার মাস চুল কাটতে পারবে না, নখ ফেলতে পারবে না, দাড়ি ফেলতে পারবে না, এগুলো ব্রত চলাকালীন সময়ে করা যাবে না। তেমনি ভাবে রবিবারে কখনো চুল ফেলা যাবে না, নখ ফেলা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, যদি খাওয়া হয় দেহের অনেক গুণ নষ্ট হয়ে যায়।